ফাইনালি ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, চলে এসছে আমাদের সেই বিশাল জায়ান্ট সাইজের মান্ডি, যেটা হচ্ছে এইখানে। এটা কি লেভেলের সফট, মানে তুলো তুলো পুরো মাটার না, এটা তুলো। আমি আজ অব্দি এত বড় ঠ্যাং ধরিনি কারুর। ও শিট, দ্যাট কেম আউট রং। দেখো আজকে আমাদের একটু কেত মারলাম, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মান্ডি। আমরা যাবো হচ্ছে মান্ডি খেতে। মান্ডি ব্যাপারটা মোটামুটি লাস্ট 6-7-8 মাসে একটু বেশ পপুলার হয়েছিল, ট্রেন্ডিং হয়েছে। এবার মান্ডি ব্যাপারটা কি, মান্ডি ব্যাপারটা যারা জানা না, মান্ডি হচ্ছে বিরিয়ানির মতো দেখতে, কিন্তু একদমই বিরিয়ানি না, বিরিয়ানি থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তাই আমার যেহেতু নলেজ লিমিটেড, লেজি বাঙালির নলেজ একটু কম আছে, ওই জন্য আমরা গুগল থেকে পড়ে শুনবো মান্ডি ব্যাপারটা কি। মান্ডি ইজ এ ট্রেডিশনাল ডিশ অরিজিনেটিং ফ্রম সুবীর মান্ডি। আমার ক্লাস 11 যখন পড়তাম তখন একটা ছেলে জয়েন করেছিল, তার নাম ছিল ময়ূখ মারান্ডি। আমি কোনো জোক করছি না, জাস্ট বলছি টাইটেল ছিল মারান্ডি, দ্যাটস ইট। কোনো জোক করা হচ্ছে না এটা নিয়ে, কিচ্ছু না, গ্রিন চ্যানেল, জাস্ট এটা টাইটেল মেনশন করলো। কামিং ব্যাক টু মান্ডি, রেজিনস, পাইন নাটস অর পিনাটস ক্যান বি অ্যাড। আচ্ছা ঠিক আছে, পরে বাদাম ফাদাম দেওয়া হয়, বাদাম। এখানে কাঁচা না, অদারওয়াইজ কমার্শিয়ালি। লাথি মারছিস কেন তুই আমাকে, মশা মারছিস, লাথি মেরে এই তুই এদিকে। আমি মান্ডির ব্যাপারে পড়ছি, ঠিক আছে, হঠাৎ করে দেখো সুন্দর ধরে লাথি মারলো আমাকে। আমি কেন লাথি মারলি কেন, বলছে মশা মারছি। আরে আমি যদি নিচের হাত দিয়ে মারি তাহলে তোমার অসুবিধা হতে পারে। ওকে, দেখেছো লাথি মেরে মশা মারতে, ও হচ্ছে দীপ্ত, আমি হচ্ছে সুনন্দনা, ঠিক আছে। ও মান্ডি নিয়ে পড়ছে, ভালো ছেলে। মান্ডি ইজ এ ভেরি বিউটিফুল। মশা মশা মারছি না, মশা, সরি সরি, মশা মতো লাগেনি তো, খসে যায়নি তো কোনো বডি পার্ট, তাহলে খসে। কি অদ্ভুত লোকজন, বাপরে বাপ। তোমরা কমেন্ট করে জানাও এটা কি ইন্টেনশনালি ছিল নাকি সত্যি মশা মারার জন্য কেউ লাথি মেরেছে। দেখো আমরা কিন্তু খেতে যাবো আজকে মান্ডি। এবার মান্ডি খাওয়ার জন্য আমি জোম্যাটোতে সার্চ করলাম মান্ডি, তারপর আমি দেখলাম যে দুটো রেস্টুরেন্ট আছে যারা বেঁচে হচ্ছে, ইউ গেসড ইট, মান্ডি। একটার নাম হচ্ছে বারকাস অ্যারাবিক রেস্টুরেন্ট, একটার নাম হচ্ছে আল লুকমা। দেখো আল লুকমাতে রেটিং আছে হচ্ছে 3.9 আর বারকাস রেটিং হচ্ছে 3.7। তুমি যদি লেজি বংকে চিনে থাকো তুমি জানো আমি কোনটাই যাও, আমি কোনটাই যাও, যেটা কাছে হবে। না তুই তাহলে চিনিস না, হাট, তোর কি মনে, আমি কোনটাই 3.7 যেটা কম রেটিং আছে গিয়ে এক্সপোজ করবে না। বাট অ্যাকচুয়ালি আমরা বারকাসেই যাবো, বারকাস মোর পপুলার, বারকাস ব্যাপারে ভালো কথা শুনেছি, চলো এবার। কিন্তু যাওয়ার আগে, লেকিন জানে সে পেলে ভালো জায়গায় যাচ্ছি, তাই ভালো একটু জামা কাপড় পরে নিয়েছি। আর যেটা আমাদের ভালো জায়গায় গেলে করা উচিত সেটা হচ্ছে উই শুড স্মেল। আমি আজকে মেগাজি হচ্ছে মামার্থের এই ইউনিক টাইপের পারফিউমটা, খুবই লং লাস্টিং, মানে আমার থেকে বেশি লাস্ট করে। এটা ডিফারেন্ট লোকের উপর ডিফারেন্ট ভাবে স্মেল করে, মানে তাদের যে স্কিন অয়েলগুলো হয় ওগুলোর সঙ্গে রিয়াক্ট করে ডিফারেন্ট ভাবে স্মেল করে, যেটা আমরা এক্ষুনি টেস্ট করে দেখবো। সুনন্দনা কাম ইয়ার, সুনন্দনা যে আমাকে লাথি মেরেছিল কিছুক্ষণ আগে, মোটেই না। এটা কিন্তু স্মেলটা একটু মাইল্ড আসছে, আমারটা একটু স্ট্রং আসছিল, এটা একটু একটু মাইল্ড আসছে ব্যাপারটা। এটাতেও কিন্তু স্মেলটা খুবই, মানে এটা কিন্তু তোমার জন্য একটা পার্সোনালাইজড আর ইউনিক সেন্ট প্রোডিউস করবে, অ্যান্ড এটা ইউনিসেক্স প্লাস, এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট মেডসেপ সার্টিফাইড ফ্রেগ্রেন্স। তোমরা জানো whenever you buy something from Mamaearth they link your order to a tree that they plant and by 2025 1,000,000 trees plant করতে চলেছে Mamaearth। আমার কোডটা ইউজ করো lazy 2022 to get a 20% off on Mamaearth website and the app which is available on iOS and Android plus Flipkart Nike আর Amazon তে পেয়ে যাবে, ঠিক আছে। চলো খেতে মান্ডি। বারকাসে ঢুকে বলছে এটা নাকি বারকাসই না, এটা নাকি বারকাস ক্যাফে। আমাদের যেতে হবে হচ্ছে বারকাস রেস্টুরেন্টে, যেটা একটা বেসিক্যালি আমাদের বিয়ে বাড়ির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সোজা তো বিয়ে বাড়ি, কি বলো, যদি আমি কেস খেয়েছি, যদি মান্ডি খেতে গিয়ে আমি কেস খেয়েছি তোমার মুন্ডি। এদিকে দাদা, এদিকে নন্দনা এখানে বসবে না, দাঁড় না না, তোকে ছোট করতে দে। এগুলো হচ্ছে দরবার, এখানে বসে শুয়ে যেরকম ভাবে কিছু খাওয়া যায়।
বেশ নরম আছে আমরা যে মাংসটা বাবা মাংসটা সফট করাটা বেশি ইম্পর্টেন্ট ও শিট শিট এখন থেকে আমাকে পেছন থেকে ছয়জন আমাকে জাজ করছে দেখে কেসে কেসে লোক আজাতে বাচ্চাগুলো এতক্ষণ শান্ত হয়ে বসেছিল তবে দীপ্তদাকে যেই দেখলো এখানে নাচছে এরম 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 করছে তখনই বলল আমরা কি দোষ করলাম আমরা কেন বসে থাকবো এত বড় একটা দাড়ি ছেলে নাচছে আমরাও নাচা চালু করবো আমরাও চেঁচাবো বলে ওরা এখন চেঁচাচ্ছে সরি হ্যাঁ বাইন্ড করেন অ্যাম্বিয়েন্স খুব ভালো খাবারটা কিরকম হবে যাই না আমার জন্য তো অ্যাম্বিয়েন্স ইম্পর্টেন্ট নয় খাবারটা টেস্টটা ইম্পর্টেন্ট কারণ আগের দিন মনে আছে দীপাপি দিকে রোস্টেড হয়েছিল ব্যাটা অ্যাম্বিয়েন্স নিয়ে ওর জন্য টেস্টি ম্যাটার করে ব্যাস যখন আমরা অনেকটা টাকা দিচ্ছি তখন অ্যাম্বিয়েন্স ম্যাটার করে না কোন অ্যারাবিয়ান মিক্স মান্ডি যেটা দাম হচ্ছে 1899 1900 টাকা আর একটা হচ্ছে লাহাম মান্ডি সরি দাদা সরি নামটা ঠিকই আছে যে মান্ডিটা আমরা নেব সেটার নাম হচ্ছে লাহাম মান্ডি হোল মটন রান কুক টু পারফেকশন উইথ বারকা সিক্রেট স্পাইসেস মানে বিরিয়ানি বেসিক্যালি করিম যে খেয়েছিলাম মনে যেটা 2400 টাকার বিরিয়ানি সেই মটন ফাটন দিয়ে রান ফান দিয়ে সেই মালই মনে হচ্ছে দাদা চার থেকে পাঁচ জন খেতে পারে এবার দেখার বিষয়টা হচ্ছে এটাই 2100 টাকা দিয়ে কি চার থেকে পাঁচ জন খাওয়া এই মান্ডির নাও ওয়ার্থ নাকি আমরা সেই টাকা দিয়ে পাঁচ থেকে ছটা দাদা বৌদির বিরিয়ানি খাবো সেটা বেটার তাই না জি তুমি দাদা বৌদির বিরিয়ানির নাম ব্যাপারে শুনেছো নেই দাদা বৌদির বিরিয়ানির নাম শোনোনি তুমি কি করছো এসব ভুলে যাবে এই মালটা দেখছো এটা আমরা স্টার্টার হিসেবে নিয়েছি মানে ওই অত বড়টা নিয়েছি তারপরে আবার স্টার্টার নিয়েছি বড় পেট আমাদের চিকেন আফগানি এটা মোটামুটি 12 পিস দিয়েছে এটা বেশ মশলাদার ব্যাপারটা ভালোই লাগছে গ্রিন চাটনিতে ডুবিয়ে এটা মেরে দিয়ে দেখা যাক কেমন এই আমাদের কোল্ড ড্রিঙ্ক নেই দাদা কোল্ড ড্রিঙ্কটা দিও দেখো আমার অনেক ফিডব্যাক হচ্ছে খেতে ভালো স্পাইসি বেশ মশলাদার ভালোই খেতে বাট নট দ্য বেস্ট ওরকম না পাগল হয়ে যাচ্ছি পেগল জুসি বাই জুস গড়িয়ে পড়ছিস বলে না ধর এই টাইপের কাবাব আমি সব থেকে ভালো খেয়েছি প্রবাবলি করিমস আর করিমসে মানে দুটো করিমসে ব্যাপক কাবাব তারপরে আমি খেয়েছিলাম হচ্ছে ওদের লোকের সামনে বলাটা ঠিক হচ্ছে না তারা চলে যাক ফাইনালি ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার চলে এসছে আমাদের সেই বিশাল জায়ান্ট সাইজের 2100 টাকার মান্ডি মটনের রান যেটা দেখে আমার মুখ দিয়ে পুরো জল ফল চলে আসছে যাই হোক কিন্তু রাইসটা আছে পরে বলবে সব এখনই জাজ করা উচিত না ডু নট জাজ আ বুক বাই ইটস কভার অ্যান্ড ডু নট জাজ আ বিরিয়ানি বাই ইটস লুকস অ্যান্ড অলসো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করার আগে তোমরা প্লিজ আমার চার চোখে এটা করে দাও বাবা আমার আর ভালো লাগছে না প্রতি ভিডিওতে বলছি আর আমাকে আমাকে বলে আমি নাকি কমেন্টে রিপ্লাই করি না আমি নাকি কমেন্টে কথা বলি না আরে আমি তো পুরো ভিডিওটা ধরেই কথা বলে যাচ্ছি তোমরা তো একটা করে খালি কমেন্ট করবে আমি পাগলা মানে কি বলতো এটা যতটা না ভারী তার থেকে বেশি থালাটার একটা ওয়েট আছে তো এত বড় থালা ওই জন্য একটা বিশাল ওয়েট মনে হচ্ছে আর আর স্মেলটা ইজ টু গুড এটা হচ্ছে এটা ওই মাংসের গ্রেভি যেরকম হয় ওরম টাইপের গ্রেভি এখানে হচ্ছে হচ্ছে রায়তা এখানে আছে হচ্ছে টমেটোর জুস এখানে আছে হচ্ছে আমাদের সেই হেভেনলি গডলি এই দেখো দেখো ভাই ভেতর উড়ে পাগলা পুরো লাল মাংস বেরিয়ে আসছে ভেতর থেকে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা লোভ লাগছে বাট সামনাসামনি আমরা দেখে যাস পাগল হয়ে যাচ্ছি একটুখানি রাইস আগে টেস্ট করে দেখবো কেমন মানে আমি আগে টেস্ট করবো তারপর ওরা টেস্ট করবে কারণ আমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি সব থেকে সিনিয়র তো ও রাইসটা এরকম মানে যে হলুদ হলুদ রাইস আছে গন্ধটাও ভালো রাইসটা খুব ইউনিক টাইপের খেতে মানে আমি কিন্তু বিরিয়ানি এক্সপেক্ট করে খাচ্ছিলাম মানে আমি প্রথমে খিল্লি করে বলছিলাম বিরিয়ানি বাট ইট ইজ নাথিং লাইক এনি বিরিয়ানি আই হ্যাভ এভার হ্যাড ইট ইজ গুড আমার ভালো লাগছে খেতে এটা কোন জায়গার পিস এটা রান মানে কি মানে মাটনের লেগ কি মানে এটা আমি আজ অব্দি এত বড় ঠ্যাং ধরিনি কারুর ও শিট দ্যাট কেম আউট রং জাস্ট এই মাটনটা দেখো জাস্ট মাটনটা মানে আমি অনেস্টলি বলছি এর থেকে সফট মাটন আমি লাইফে খাইনি তোমরা কখন এটা খেয়েছো কিনা এরকম টাইপের কোনো জিনিস অন্য জায়গায় খেয়েছো কিনা বাট যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারা যেন কলকাতার বাইরে এরকম টাইপের জিনিস কোনো ট্রাই করেছো কিনা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার শুনলাম তোর কি ব্যথা পাচ্ছিস তুই না আমার জামাই মাটন পড়ছে এতটাও ভালোবাসতে হবে না মাটন থেকে যে চারিদিকে ছড়াতে হবে সেটা হ্যাঁ এমনিতেই তোমার ব্লগে সবাই লিখে দাদা তুমি খুব ছড়িয়ে ছড়িয়ে গাও হ্যাঁ আমাকে এটা প্রমাণ আমার আগের ব্লগে কেয়াটা লিখেছে তুমি বিউটি কিন্তু তুমি অগোছালো বিউটি অগোছালো বিউটি এটার মানে চুল কাটবো খুব তাড়াতাড়ি দাঁড়াও না তারপরে দেখবে কিরকম সেক্সি হয়ে ওঠে এখনো কি কম নাকি আমি অনেক গার্লস সাথে বলছে আমি তো পোলা না আগুনের গোলা দেখো এটা কিন্তু আমার পেড প্রমোশন ছিল না আমি নিজে থেকে গেছিলাম মান্ডিতে এটা হচ্ছে আমাদের বিল মানে অনেকটাই খসে গেছে কিন্তু তাও বলছি আমার বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা মানে বিরিয়ানি মানে মান্ডিটা মাটনটা ওয়াজ অ্যামেজিং সব কিছু ভালো লেগেছে কাবাবটা আমার অত ভালো লাগেনি মানে ঠিকঠাক বিয়ে বাড়ির কাবাবের একটু মানে বেটার ওয়ার্সন মনে হয়েছে বাট ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে 30,000 লাইক করে দিও তাহলে খুব খুশি হবো আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট মানে আমার এই চুল কাটার থেকেও এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
তোমরা জানো আমার আর ইন্ডিয়ান কফি হাউসের একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আমি একটা এক্সপোজ জিরো ডেভে বানিয়েছিলাম, যারা দেখো এখনো দেখে নিও। তারপরে তারা আমাকে কন্ট্যাক্ট করে, কফি হাউস থেকে কল করা হয় আমাকে, কি বলেছে না বলেছে সব রেকর্ড করা আছে, বাট এখন আমি কিছু দেখাচ্ছি। ছোট্ট করে বলে দিই, বেসিক্যালি আমাকে বলছে যে ওদের কফি হাউসে একবার যেতে গিয়ে কথা বলতে, কি কথা হবে আমি জানি না, বাট আমার যেটা মনে হয় যে হয়তো ওরা ভিডিওটা টেক ডাউন করতে বলবে বা ডিলিট করতে বলবে, বাট আমি জানি না, আমার এটা গেস করছি। তোমাদের কি মনে হয় যে আমার কি যাওয়া উচিত, গিয়ে ওদের সঙ্গে কথা বলা উচিত? তোমাদের কি মনে হয় ডেকে আমাকে কি বলবে, মানে মারপিট গ্যালানি তো দেবে না আশা করছি, আশা করছি। তোমরা কি বলো, তাহলে যাই কফি হাউসে গিয়ে কথা বলে আসি, হয়ে যাক আর একটা ক্যাচাল।